দুর্বলদের জন্য ক্রিকেট নয়, বললেন মুনিম শাহরিয়ার। ঝড়ের বেগে এসেছিলেন জাতীয় দলে, মুনিম শাহরিয়ার বাদও পড়েছেন তেমন ঢঙ্গেই। গেল বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ কিছু পারফরমেন্সের পুরস্কারস্বরূপ ডাক পান জাতীয় দলে, তবে সে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি, তিনি ব্যর্থ হন, ফলস্বরূপ বর্তমানে রয়েছেন দলের বাইরে। সেই মুনিম এবার জানালেন দুর্বলদের জন্য ক্রিকেট না। আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক আবেগগণ একটি দীর্ঘ লেখা শেয়ার করেন মুনিম শাহরিয়ার। সেখানে অনেক কথাই উল্লেখ করেছেন ময়মনসিংহের এই ক্রিকেটার। জানালেন এত এত ছেলে প্র্যাকটিস করে, খেলে কিন্তু 11 জন, এত টাকা খরচ করে প্লেয়ার বের হয় 2 থেকে 3 জন। মুনিম বলেন দুর্বলদের জন্য ক্রিকেট না, এত এত ছেলে প্র্যাকটিস করে, খেলে কিন্তু 11 জনই, অনেক সময় সবাইকে সুযোগ দেওয়া যায় না। আসলে আমাদের বাস্তবতা বোঝা খুবই প্রয়োজনীয়। অনেক ছেলেকে দেখেছি দিনের পর দিন নিজের বাসা ছেড়ে প্র্যাকটিস করে অনেক দূরে, ঢাকা লিগে সুযোগের আশায়। নিজের বুঝতে হবে টাকা পয়সা খরচ সময়ের মূল্য সম্পর্কে। একটা একাডেমিতে 400 থেকে 500 জন প্র্যাকটিস করে, প্লেয়ার কিন্তু বের হয় 2 থেকে 3 জন। ক্রিকেটার হিসাবে নিজেকে চেনাটা জরুরি, কেননা ক্রিকেট খেলে অযথা সময় বা অর্থ ব্যয় হচ্ছে কিনা এটা বোঝা উচিত। অনেকে হতাশ হয়ে সুইসাইড বা ব্যাট পুড়িয়ে ফেলে, তাদের জন্যই এ কথা বলে জানালেন মুনিম। সবার জীবন সুন্দর হোক এবং ভালো থাকুক, এমনটা চাওয়া এই ওপেনারের। মুনিম বলেন নিজেকে চেনাটা খুব ইম্প্যাক্টেন্ট এখানে, যে আমাকে দিয়ে আসলেই হবে কি না, আমি সময় অর্থ অযথা ব্যয় করছি কি না, আমার ট্যালেন্ট আছে কি না, হয়তো উপরওয়ালা আমাকে ব্রিজিক অন্যভাবে দিবে। জীবন নিয়ে হতাশ হয়ে ব্যাট পুড়িয়ে ফেলা কিংবা সুইসাইডাল চিন্তাভাবনা খুবই দুঃখজনক। আমার দেখা অনেক অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ আমি এসব ছেলেদের অনেক কাছ থেকে দেখেছি, তাদের জন্য এসব বলা। সবাই ভালো থাকুক, সবার জীবন সুন্দর হোক।